দেখাবো খুবই হেলদি একটা রেসিপি, সালাদ রেসিপি। কিভাবে আমি এই সালাদটা বানিয়েছি আসুন দেখুন, তাহলে আশা করি ভালো লাগবে। দেখতে পাচ্ছেন ছোট ছোট করে আমি ব্রোকলি কেটে নিয়েছি এবং ধুয়ে সুন্দর করে অল্প একটু বাটার দিয়ে একটু আর অল্প একটু লবণ দিয়ে ফ্রাই প্যানে সটে করে নিচ্ছি এবং খুবই সামান্য 2 টেবিল চামচ পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম অল্প আঁচে। দেখুন সুন্দর তাতেই নরম হয়ে গেছে, বেশি সিদ্ধ করতে হবে না হালকা নরম করার জন্য। আর এই যে ছোট ছোট টুকরো করে নিয়েছি পাউরুটিগুলো, সেটাও এই সেম ফ্রাই প্যানে ব্রোকলি নামিয়ে ফেলার পরে আমি অল্প আরেকটু বাটার দিয়ে পাউরুটিগুলোকে সুন্দর করে ব্রাউন করে নিব, কুরকুরা করে নিব। তো এখানে আমি ব্রাউন ব্রেড ইউজ করেছি আর দেখতে পাচ্ছেন। তারপরে ব্রেডগুলো নামানোর পরে এবার একটু একটু করে ব্রেড নামানোর পরে এবার আমি বাদাম দিয়ে দিলাম। এখানে 2 রকমের বাদাম ইউজ করেছি আমি দেখতে পাচ্ছেন, সেগুলোকেও আমি অল্প একটু তেল দিয়ে বাটার দিয়ে আর কি সুন্দর করে ভেজে নিব। এবার কাটাকুটির পালা ফ্রেশ ভেজিটেবলসগুলো সালাদের জন্য সেগুলো আমি এখন কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফেনেল, ইটালিয়ান ফিনোকিও। তো এটাকে আমি সুন্দর স্লাইস করে নিচ্ছি, আপনারা চাইলে বড়ো করেও কাটতে পারেন, আমি অবশ্যই পেঁয়াজের মতো চিকন করে স্লাইস করে নিয়েছি। এবার শসা নিয়েছি সেটাও কেটে নিচ্ছি। তো এখানে আসলে সত্যি কথা যেটা যে আমি মিক্স করে সব কিছু ইউজ করেছি সালাদের জন্য, ফ্রুটসও দিব তারপরে শসা টমেটো এইগুলোও দিব যেগুলো সাধারণত আমরা সালাদে খেয়ে থাকি। এবং এটা কিন্তু আসলে সত্যি কথা খুবই হেলদি একটা রেসিপি, কারণ এখানে দেখুন আপনার ব্রেড আছে, তারপরে বাদাম আছে, ভেজিটেবলস আছে, ফ্রুটস আছে। তো এখানে সব কিছুর একটা সংমিশ্রণ, তো খুবই সুন্দর একটা ভালো মজাদার আইটেম হবে, প্লাস পুষ্টিগুণেও অনেক উন্নত হবে। আপনারা ট্রাই করে দেখবেন আশা করি। তো দেখতে পাচ্ছেন এখানে একে একে সব কিছু আমি কাটাকুটি করে নিচ্ছি। এবার একটু ম্যাঙ্গো দিলাম, এবার দিয়ে দিচ্ছি হচ্ছে অরেঞ্জ জুস। আপনারা চাইলে বোতলের যে অরেঞ্জ জুস কিনতে পাওয়া যায় সেগুলোও দিতে পারেন, আমি অবশ্য ফ্রেশ অরেঞ্জ ছিল সেটাই আমি জুস করে দিয়ে দিব। আর এই যে দেখতে পাচ্ছেন আর কি অলমোস্ট সব ইনগ্রিডিয়েন্টই এখানে রেডি হয়ে গেছে। জলপাই আছে, গাজর আছে, শসা আছে, লাল পেঁয়াজ আছে, ফেনেল আছে, পাউরুটি, তারপরে বাদাম, এগুলো সব কিছুই আছে, ফ্রুটস আছে। দেখতে পাচ্ছেন এগুলো সুন্দর করে আমি এখন একটা বলের মধ্যে নিয়ে নিলাম মিক্স করার জন্য। তারপরে সালাদ পাতাও আছে, ব্রোকলি। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক রকমের আইটেম আসলে, তবে এমন না যে এগুলো সবই দিতে হবে। বাসায় যে ধরনের ইনগ্রিডিয়েন্ট, যে ধরনের ফল সালাদের আইটেম আপনার থাকবে সেগুলো দিয়েই আপনি এটা ট্রাই করতে পারেন। এবার দেখতে পাচ্ছেন আমি কী দিচ্ছি, অরেঞ্জ জুসটা দিয়ে দিলাম, লেমন জুস দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচ। আর হচ্ছে এখানে আমি গার্লিক পাউডার ইউজ করেছি, আপনারা এই গার্লিকটা দেওয়ার চেষ্টা করবেন, ফ্রেশটাও আপনি দিতে পারেন, একদমই ছোটো ছোটো কিচি কিচি করে কেটে আপনারা এটাকে ভেজে নিতে পারেন। তো খুবই আসলে একটা ডিফারেন্ট টেস্ট দিবে আপনাকে এই স্যালাডটাতে এবং খুবই মজা লাগবে, আপনারা ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই যে দেখতে পাচ্ছেন আর কি এখন সব কিছু 1 চিমটি লবণ দিয়েছি, তারপরে হচ্ছে অলিভ অয়েল দিয়েছি। আপনারা চাইলে এটাকে সর্ষের তেলও দিতে পারেন, সর্ষের তেল দিলে আমাদের বাঙালি সালাদের একটা ফ্লেভার আসবে, এটা আসলে ডিফারেন্ট হবে। আর আমি ডেসক্রিপশন বক্সে ইনগ্রিডিয়েন্টসগুলো লিখে দিব, আপনারা দেখে নিতে পারেন। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবেন। আশা করি নতুন নতুন আরও ভিডিও নিয়ে আসতে পারবো আপনাদের জন্য। তো এই যে আর কি মিক্স হয়ে গেল আমার সালাদ অলমোস্ট রেডি, এখন আমি প্লেট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন সুন্দর করে। তো আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আপনারা বাসায় ট্রাই করবেন, খুবই হেলদি। যারা স্বাস্থ্য সচেতন, যারা ডায়েট করতে চান তাদের জন্য এই রেসিপিটি পারফেক্ট। এবং নতুন নতুন আরও রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।